এক গ্রামে পূজা ও আনুষ্কা নামে দুই বোন বাস করত। দুই বোনই ছিল অনাথ ও এতিম, দুইজনেই মানুষের বাড়িতে কাজ করত। মানুষের বাড়িতে কাজ করে যে কয় টাকা আয় রোজগার হতো তা দিয়েই তাদের সংসার চলত। তারা দুইজনেই অন্যদেরকে সাহায্য করত আর তাদের দুইজনের মধ্যে খুবই ভালোবাসা ছিল। পূজা, আমি চাই তোমাকে স্কুলে ভর্তি করে দিতে। প্রথমে তুমি তোমার পড়াশোনা শেষ করো, ঘরের কাজ আমি সামাল দেব। আপু, না না, যদি স্কুলে পড়তেই হয় তাহলে দুইজনেই পড়বো। জেদ করো না পূজা, আমি তোমার বড় বোন, এজন্য আমি তোমাকে স্কুলে পড়াতে চাই। এরপরে পূজাকে গ্রামের একটি সরকারি স্কুলে ভর্তি করে দিল। পূজা স্কুলে যেতে লাগলো আর আনুষ্কা সংসার চালানোর জন্য অন্যের বাড়িতে পোয়ার কাজ করতে লাগলো। একদিন তারা দুই বোন বাজারে যাচ্ছিল কেনাকাটার জন্য, হঠাৎ করে তাদের সামনে পড়লো একটি আহত বিড়াল। আরে, মনে হচ্ছে এই বিড়ালটার অনেক জখম হয়েছে। হ্যাঁ বউ, এই বিড়ালকে সাহায্য করা উচিত। এরপরে তারা ওই বিড়ালকে ধরে বাড়িতে নিয়ে আসলো। বিড়ালকে ব্যান্ডেজ করে দিল, খানা খাওয়ালো ও বিড়ালের সাথে মজা করতে লাগলো। এভাবে তারা বিড়ালের অনেক যত্ন করলো। কিছুদিনের মধ্যে বিড়াল একেবারে সুস্থ হয়ে গেল। হঠাৎ একদিন বিড়াল পালাতে লাগলো। আপু দেখো, আমাদের বিড়াল চলে যাচ্ছে। পূজা, কোনো বিষয় না, ও যাই যাক, সে তার পরিবারের কাছে যেতে চাচ্ছে। কিছুক্ষণ পরে ওই বিড়াল আবারও চলে আসলো। আনুষ্কা তাকে খাবার দিল, কিন্তু বিড়াল কিছুতেই খাবার খেলো না। আরে বিড়াল, কি হয়েছে তোমার? আরে আপু, মনে হয় এই বিড়ালটা কিছু বলতে চাচ্ছে। কি হয়েছে বিড়াল, কি বলতে চাও তুমি? তখন বিড়াল আবার সেখান থেকে দৌড়াতে লাগলো। আপু, মনে হয় এই বিড়াল আমাদের কিছু দেখাতে চাচ্ছে, চলো আমরা দুজনে বিড়ালের পিছু পিছু হাঁটি। দুই বোন ওই বিড়ালের পিছু করতে লাগলো। চলতে চলতে বিড়াল ওই দুই বোনকে একটু জঙ্গলের মধ্যে নিয়ে গেল। আপু, আমার খুব ভয় লাগছে, এই বিড়াল কেন আমাদেরকে এই জঙ্গলের মধ্যে নিয়ে আসলো? এটা কি সত্যি বিড়াল নাকি কোনো ডাইনি? তুমি সত্যি বলেছো পূজা, এখন আমরা কোথায় যাব? বাড়ির রাস্তাও তো ভুলে গেছি। আপু চলো আমরা এখান থেকে ফিরে যাই। এরপরে তারা দুই বোন সেখান থেকে পালানোর জন্য চেষ্টা করলো। তৎক্ষণাৎ ওই বিড়াল অনেক বড় শক্তিধর বিড়ালে পরিণত হলো। আপু সত্যি তো এই বিড়াল ডাইনি, এখন আমরা কি করব, কোথায় যাব? আমাদের তো খুবই ভয় লাগছে। আমাদেরকে কেন এখানে আনলে? আমরা তোমার কি ক্ষতি করেছি বলো? আমরা তো তোমার উপকারই করেছিলাম না? চোখের পলকে ওই বিড়াল একটি জাদুকরনীতে পরিণত হলো। এটা দেখে ওই দুই বোন আরো ঘাবড়ে গেল আর চিল্লাতে লাগলো। বাস, তোমরা চিল্লানো বন্ধ করো। আমরা তোমার কি করেছি? কেন তুমি আমাদেরকে মারতে চাইছো? আমরা তো জীবনে কখনো মানুষের কোনো ক্ষতি করিনি, সেই জীবনের শুরু থেকেই তো আমরা এতিম ও অনাথ, কেন আপনি আমাদেরকে মারতে চাইছেন? বেটা, তোমরা দুইজন ভয় পেও না, আমি তোমাদের মারতে আসিনি, আমি তোমাদেরকে কিছু দেখাতে এসেছি, আমার সাথে চলো। না না, আমরা কিছুতেই তোমার সঙ্গে যাব না, আমরা বুঝে গেছি তুমি একজন ডাইনি, তুমি আমাদেরকে মারার জন্য নিয়ে যাবে। তুমি আমাদের মাফ করে দাও, আমাদেরকে ঘরে ফিরে যেতে দাও। দেখো বেটা, আমি মানছি আমি জাদুকরনী, কিন্তু আমার মা আমার থেকে অনেক বড় জাদুকরনী। আমার মা অনেক দিন থেকে অসুস্থ, কখন মারা যাবে, তবে মারা যাওয়ার আগে আমার মা ইচ্ছে করেছে তোমাদের দুই বোনের সাথে দেখা করবে। তোমাদের কাছে আমি হাত জোর করে মিনতি করছি, আমার মায়ের শেষ ইচ্ছাটুকু পূর্ণ করো। এরপরে আমি তোমাদেরকে ছুঁই ছালামতি তোমাদের বাড়ি পৌঁছে দিয়ে আসবো, কথা দিলাম আমি। না না, আমরা তোমার কোনো কথাই বিশ্বাস করিনি, আমিও করিনি, আমার আপুও করেনি, ঠিক বলিনি আপু? শোনো জাদুকরণী, তুমি যদি সত্যি সত্যি এসব বলে থাকো তাহলে আমরা তোমার সাথে যেতে রাজি আছি, কারণ মৃত্যুর আগে মানুষের শেষ ইচ্ছাকে পূর্ণ করা পুণ্যের কাম। এরপর জাদুকরণী তার জাদুর শক্তির মাধ্যমে দুইটি ঝাড়ুকে প্রকট করল। এরপর তারা দুই বোনও জাদুর ঝাড়ির ওপরে ছোয়ার হয়ে জাদুকরণীর পিছে পিছে চলতে লাগলো। জাদুকরণী তাদের দুই বোনকে তাদের বাড়িতে নিয়ে গেল। সেখানে গিয়ে তারা এক বৃদ্ধ জাদুকরণীকে দেখতে পেল। দেখো মা, আমি এদের দুই বোনকে তোমার কাছে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম দাদি আম্মা। বেঁচে থাকো বাছারা। দাদি আম্মা, কেন আপনি আমাদেরকে ডেকেছেন? আমরা তো আপনাকে চিনি না। বেটে, আমি জানি যে তোমরা আমাকে চিনো না, কিন্তু এটা তো জানো যে তোমার মা একটি জাদুকরনের কাছে জাদু শিখতে আসতো। তোমার মা খুবই ভালো ও নেক দিলের মানুষ ছিল।
মৃত্যুর আগে তোমার মা আমাকে কিছু দিয়ে গেছে, এখন সময় এসেছে সেই জিনিসটাকে তোমাদের কাছে ফিরিয়ে দেবার। এরপর জাদুকরণী তার জাদু শক্তির দ্বারা দুইটি গোলাপ ফুল প্রকট করল। বেটা, এই নাও জাদুর গোলাপ ফুল, তোমরা এই গোলাপ ফুলকে কোন খোলা ময়দানের মধ্যে রেখে দেবে, তারপর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কি হবে। এরপরে তারা দুই বোন দুইটি জাদুর গোলাপ ফুল নিয়ে সেখান থেকে চলে গেল। চলে যাওয়ার পরে দুইটি গোলাপ ফুলকে খোলা ময়দানে রেখে দিল। জাদুর গোলাপ ফুলকে খোলা ময়দানে রাখার সঙ্গে সঙ্গে অনেক বড় গোলাপ ফুলের জাদুঘর তৈরি হয়ে গেল। আরে ওয়াও, কি সুন্দর জাদুর গোলাপ ফুলের ঘর আপু, দেখো। এরপরে তারা দুই বোন গোলাপ ফুলের ঘরের মধ্যে গেল। সেখানে গিয়ে দেখলো অনেক ধন সম্পদ ও স্বর্ণরূপা তারা ভর্তি। আর গোলাপ ফুলের কাছ থেকে তারা যা চাইতো গোলাপ ফুল তাদেরকে তাই দিত। আনুষ্কা গোলাপ ফুলের ঘরের মাধ্যমে মানুষদেরকে সাহায্য করত। একদিন আনুষ্কা দেখতে পেল অনেক অসহায় মানুষ। এরপরে সে জাদুর গোলাপ ফুলের ঘরের কাছে এসে বলল, হে জাদুর গোলাপ ফুলের ঘর, তুমি কি অসহায় ও দরিদ্র মানুষদের দান করার জন্য কিছু দেবে? আনুষ্কা এটা বলার সঙ্গে সঙ্গে ওই জাদুর গোলাপ ঘর অনেকগুলো টাকা প্রকট করলো। সেসব টাকাগুলো নিয়ে আনুষ্কা ওই গরিব লোকদের মাঝে বণ্টন করে দিল। ওদিকে পূজা আস্তে আস্তে অনেক অহংকারী হয়ে গেল, সে অন্যদেরকে সাহায্য করত না। একদিন পূজা শপিং করতে যাচ্ছিল, সে রাস্তার মধ্যে একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পেল। বেটি, আমি খুবই ক্ষুধার্ত, কিছু খাবার জন্য দাও, যদি খাবার কিছু দিতে না পারো তাহলে কিছু টাকা দিয়ে দাও। আরে বৃদ্ধ মহিলা, আমি কি টাকা পয়সার গাছ খুলে বসেছি না টাকশাল আছে আমার, যে চাওয়ার সঙ্গে সঙ্গে দেব? কোত্থেকে যে মেলে এসব ফকির, চাই এখান থেকে। পূজা জাদুর গোলাপ ঘরের কাছে গিয়ে অনেক টাকা চায়। জাদুর গোলাপ ঘর সব টাকা তাকে দিয়ে দেয়। কিন্তু পূজা সেসব টাকা দিয়ে তার বন্ধুদের সাথে পার্টি করে, ক্লাবে যায়, মদ খায় আর অনেকগুলো শপিং করে। একদিন জাদুর গোলাপ ঘর খুবই রেগে গেল আর বলল, পূজা, তুমি আমার ভুল ব্যবহার করছো, তুমি কখনো গরিব ও অসহায় মানুষদেরকে সাহায্য করো না, তুমি টাকা পয়সা নিয়ে শুধু উড়িয়ে দাও, এটা ঠিক নয়। আজাদের গোলাপ ঘর, বেশি কথা বলবে না, আমার মা তোদেরকে বানিয়ে রেখেছে শুধু আমাদের মস্তি করার জন্য, বেশি কথা বললে কিন্তু তোর খবর করে দেব। এসব বলায় গোলাপ ঘর খুবই রেগে যায় আর সেখান থেকে গায়েব হয়ে যায়। পূজার গায়ের দামি কাপড় ও দামি গহনা সবকিছু অদৃশ্য হয়ে গেল আর পূজা হয়ে গেল আগের মতো গরিব। এরপরে পূজা কান্না করতে করতে তার বোনের গোলাপ ঘরের মধ্যে যেতে লাগলো। কিন্তু ওই গোলাপ ঘরের মধ্যে থেকেও একটি কারেন্টের মতো শর্ট লাগলো আর পূজা অনেক দূরে গিয়ে পড়ল। আপু, বাহিরে এসো, তাড়াতাড়ি বাহিরে এসো আপু। পূজার আওয়াজ শুনে আনুষ্কা দৌড়ে ঘর থেকে বের হয়ে আসলো আর বলল, পূজা, আমাকে ডাকছো কেন? আর তোমার এই অবস্থা হলো কি করে? কি হয়েছে তোমার? পূজা তার বোনের কাছে সব কথা খুলে বলল। পূজা, তুমি ঠিক করনি, তুমি কি জানো না লোভ করা ভালো নয়? আপু, তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়েছে, আজকের পর থেকে আমি আর কখনো কোনোদিন লোভ করব না। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুমিও আমার জাদুর গোলাপ ঘরের মধ্যেই থাকবে। এরপর থেকে তারা দুই বোন মিলে হাসি খুশিতে তাদের গোলাপ ঘরের মধ্যে জীবন কাটাতে লাগলো। বন্ধুরা, কেমন হয়েছে আমার গল্পটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিবে, তোমার ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করবে। যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টিপে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনকে অল দিয়ে ক্লিক করে রাখো, যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিও তোমাদের ফোনে চলে যায় সবার আগে নোটিফিকেশন আকারে। আজ এখানে শেষ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, কথা হবে।